বিসমিল্লাহ রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি যে অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি সেই অ্যাসাইনমেন্টটি হলো বিষয় গণিত। অষ্টম শ্রেণীর ছাত্ররা, তোমরা অবশ্যই জানতে পারছো যে এর আগে আমি আরও দুটো তোমাদের ভিডিও দিয়েছিলাম, দুই অ্যাসাইনমেন্টের। এটা তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট এবং সর্বশেষ অ্যাসাইনমেন্ট। আজকের এই অ্যাসাইনমেন্টটি বেশ বড়, অনেক সময় লাগবে, তাই তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা। চলো আমরা প্রশ্নগুলো পড়ে নেই। সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এক, রফিক এর পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:5 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। ক নম্বর প্রশ্ন, প্রদত্ত তথ্যের আলোকে 2টি সমীকরণ গঠন করো। খ নম্বর প্রশ্ন, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, ক হইতে প্রাপ্ত সমীকরণ দ্বয়ের লেখের সাহায্যে সমাধান করো এবং খ এর উত্তরের সত্যতা কি করো যাচাই করো। সংক্ষিপ্ত প্রশ্ন, ক পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। 2 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহুর কত হবে। 3 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমানভাবে অনুপাতে লেখা হয় যার দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 4 নম্বর প্রশ্ন, ABC ত্রিভুজের AB² সমান BC² প্লাস CA² হলে কোনটি সমকোণ হবে। তো আসলে প্রশ্ন পড়ে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে, যেগুলো অনেকগুলি প্রশ্ন, 2টি সৃজনশীল এবং 4টি এবং 7টি সংক্ষিপ্ত প্রশ্ন, মোট অনেক প্রশ্ন। তাই আমরা প্রশ্নগুলো না পড়ে সরাসরি আমরা প্রশ্নের সমস্যা সমাধানে চলে যাই। সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান। ক নাম্বার, মনে করি রফিকের পিতার বর্তমান বয়স 1 বছর এবং রফিকের বর্তমান বয়স হলো 1 বছর, তার পিতার বয়স 1, তার বর্তমান বয়স 1 বছর। 5 বছর পূর্বে রফিকের পিতার বয়স ছিল 1-5 বছর এবং 5 বছর পূর্বে রফিকের বয়স ছিল 1-5 বছর। আবার 5 বছর পরে রফিকের পিতার বয়স হবে 1+5, রফিকের বয়স হবে 1+5। অর্থাৎ আজকে আমার বর্তমান বয়স, যদি রফিকের বর্তমান বয়স 1 হয় তাহলে তা 5 বছর আগে তার বয়স কম ছিল এবং 5 বছর পরে তার বয়স কি হবে, বেশি হবে। এর জন্য পূর্বের বয়সের সাথে এক্সের সাথে -5 হয়েছে, ওয়াইয়ের সাথে -5 হয়েছে এবং পরের বয়সের সাথে এক্সের সাথে +5, ওয়াইয়ের সাথে +5। এবং এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে, 2টি সমীকরণ তৈরি করতে বলছে। প্রথম সত্য মতে x-5 অনুপাত y-5 = 10:4। অনুপাত বলতে ভাগ বোঝায় x-5 y-5 = 10/4। আমরা যদি 2 দিকে 5 × 10, 2 × 4 আর গুণন করি, যদি আমরা এক্স আর 2 গুণন করলে 2x, 5 × 2 কত 10, 5 আর y গুণন করলে 5y-5 = 25। এক সাইড করি 2x, এই -5y এবার এখানে +5y, এবার এখানে -5y, আর -25 আছে, এবার 10। অর্থাৎ অতএব 2x-5y = -15 সমীকরণ নাম 1। দ্বিতীয় সত্য মতে x+5 অনুপাত y+5 = 2:1। এখানেও আমরা কি করব, ডিভাইডেড ভাগ করব, করে আর গুণন করব, x+5 = 2 2y + 5 = 10, x-2y = 10-5, অর্থাৎ x-2y = 5, সমীকরণ নাম্বার 2। এরপর চলো খ নাম্বার প্রশ্নের সমস্যা সমাধান। খ নাম্বার প্রশ্নের সমস্যা সমাধানে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। আমরা এখন এটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। 1 নং প্রশ্নের সমাধান খ, ক হইতে প্রাপ্ত সমীকরণ 1 এবং সমীকরণ 2। আমি 2 নং সমীকরণ হইতে পাই 2 নং সমীকরণটা x ঠিক থাকলো, এই -2y টাই বসাই এখন +2y + 5 = 3 নং সমীকরণ। এখন সমীকরণ 1 এবং সমীকরণ 3 হইতে পাই, 1 ও 3 নং হইতে পাই, অর্থাৎ এখানে x = 2y + 5। আমি এই যে 2x এর জায়গায় বসাবো, 2 × 2y + 5 - 5y = -15, 2 × 2 = 4, 5 × 2 = 10, -5y - 15, সমাধান করলে -5y থাকে, -15 এই বাসায় নিয়ে এলে -10।
মাইনাস ওয়াই সমান মাইনাস পঁচিশ অথবা ওয়াই সমান পঁচিশ। এন্ড এই দুই নং সমীকরণে আমি কি করব, ওয়াই এর মান বসাবো। অর্থাৎ দুই নং সমীকরণ হইতে পাই এক সমান টু প্লাস ফাইভ পঁচিশ প্লাস ফাইভ, পঁচিশ দুগুণে পঞ্চাশ আর পাঁচে পঞ্চান্ন। অতএব রফিকের পিতার বর্তমান বয়স হলো পঞ্চান্ন বছর এবং রফিকের বর্তমান বয়স হলো পঁচিশ বছর। এক নং সৃজনশীল প্রশ্ন, গ নাম্বার সমস্যাটি সমাধান। গ নাম্বার সমস্যাটি বলা আছে যে তোমাদের লেখচিত্রের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। ক হইতে পাই সমীকরণ এক সমীকরণ দুই। এখন এক নং সমীকরণ হইতে পাই, এক নং সমীকরণ হইতে পাই টু এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান মাইনাস পনেরো। এটা সমাধান করে ওয়াই সমান পেলাম টু এক্স প্লাস ফাইভ পনেরো পাই কত ফাইভ, সমীকরণ এক থেকে পেলাম। এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচে একটি কি করি, ছক তৈরি করি। এখন এক্স এর মান আমি বসাই দিলাম মাইনাস ফাইভ, যদি বসাই তাহলে হয় ওয়ান, মাইনাস ফাইভ জিরো বসাইলে হয় থ্রি, ফাইভ বসাইলে হয় ফাইভ, দশ বসাইলে সাত, পঞ্চান্ন বসাইলে হয় পঁচিশ। আবার দুই নং সমীকরণ হইতে পাই, দুই নং সমীকরণ হলো এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ, সমাধান করে ওয়াই সমান পেলাম এক্স মাইনাস ফাইভ বাই কত টু। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছক তৈরি করি। এখানে আমরা মানগুলো বসালাম, আমরা একটু লক্ষ্য করবো যে প্রথম ছক এবং দ্বিতীয় ছকের মানগুলো যদি আমরা মিলাইতে পারি, যে কোনো একটা মান মিলাইতে পারি, তাহলে আমাদের জন্য ছক কাগজ অঙ্কন করা সুবিধা হবে। তাই আমরা চেষ্টা করবো মানটা মিলানোর জন্য, না মিললেও সমস্যা নাই। তাই আমরা এখানে পেলাম মান বসাই দিলাম মাইনাস ফাইভ, যখন বসালাম তখন পেলাম মাইনাস টু, জিরো বসালাম মাইনাস ফাইভ বাই টু, এটা ভাগ চিহ্ন ফাইভ ফ্রম জিরো দশ, এটা হলো প্লাস ফাইভ বাই টু, এটা হলো পঞ্চান্ন বাই পঁচিশ। এখন আমরা ছক কাগজে এই মানগুলো স্থাপন করবো, প্রদত্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করবো। ছক কাগজটা নিচে দেখেছি, তার আগে আমি পড়ে নিই। মনে করি এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং অমূল বিন্দু। এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক এবং ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে জিরো থ্রি ফাইভ ফাইভ দশ সাত, তারপরে মাইনাস ফাইভ ওয়ান এবং পঞ্চান্ন পঁচিশ বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে সমীকরণ এক দ্বারা নির্দেশিত সরল রেখাটি লেখো পাইলাম। আবার এত এত বিন্দু সমূহ ছক কাগজে স্থাপন করে বিন্দুগুলো যোগ করে যোগ করলে দুই নং সমীকরণ, যোগ করে নং সমীকরণ, দুই নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখাটির লেখো পাই। এই সরলরেখাটির পূর্বে সরলরেখাটিকে এ বিন্দুতে ছেদ করি, আর এ বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এ বিন্দু হলো উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে, উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে বিন্দুটির ভুজ এক সমান পঞ্চান্ন এবং কুটি সমান কত পঁচিশ, তাহলে নির্ণয়ের সমাধান এক্স ওয়াই সমান কত পঞ্চান্ন এবং পঁচিশ, যা কনং এর প্রাপ্ত সমাধানের অনুরূপ। তাই বলতে পারি উভয়ই সমাধান কি সত্য। তো চলো এখন আমরা ছক কাগজটি একটু দেখে নিই। ছক কাগজটি তোমরা খাতায় সুন্দরভাবে হিসাব করে ভালো করে পড়বো। আমি একটু সিম্পল দেখাই দিতেছি তোমাদের, যেমন আমরা বিন্দুগুলো স্থাপন করছি, স্থাপন করে এই যে এই জায়গায় যাই পাইছি পঞ্চান্ন এবং পঁচিশ। এখানে এক্স এর মান হলো পঞ্চান্ন, ওয়াই এর মান হলো কত পঁচিশ। এখান থেকে সরলরেখা দুটো আমরা পেলাম। এখন সংক্ষিপ্ত প্রশ্ন ক এর সমস্যা সমাধান। সংক্ষিপ্ত প্রশ্ন ক এর এক নং প্রশ্নের সমস্যা সমাধান। সংক্ষিপ্ত প্রশ্ন ক একে দেওয়া আছে পিথাগোরাসের উপপাদ্যটি বিকৃতি করো। পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই জানি, পিথাগোরাসের উপপাদ্য, উপপাদ্য হলো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। সংক্ষিপ্ত প্রশ্ন দুই, দুইয়ে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের বাহু ও অতিভুজের অনুপাত পাঁচ ও তেরো হলে অপর বাহু কত। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, তার মধ্যে দুটো বাহু দেওয়া আছে, একটা দেওয়া আছে অতিভুজ আর একটা অপর বাহু দেওয়া আছে, আর একটি বাহু দেওয়া আছে, অপর বাহুটি নির্ণয় করতে বলছে। অর্থাৎ দেওয়া আছে পাঁচ এবং তেরো। তা আমরা সাধারণভাবে জানি দেয়া পাঁচ তেরো, আর একটা হবে কত বারো, তারপর আমাদের বের করতে হবে। দেওয়া আছে একটি বাহু বা অতিভুজ, একটি বাহু অতিভুজের অনুপাত পাঁচ অনুপাত কত তেরো। মনে করি একটি বাহু হলো ফাইভ এক্স, অতিভুজ অতিভুজ বাহুটি হলো তেরো এক্স। আমরা জানি অতিভুজ স্কোয়ার, একটি বাহু স্কোয়ার, অপর বাহু স্কোয়ার।
বা অপর বাহু স্কোয়ার সমান বলেন 13 স্কোয়ার মাইনাস কত 5 স্কোয়ার 5 এক্স এক্স স্কোয়ার 13 13 169 এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স স্কোয়ার বাদ দিলে 144 এক্স স্কোয়ার সুতরাং অপর বাহুটি হলো কত 12 এক্স এক্স 12 12 144 তাহলে একটি বাহু অত অনুপাত অতিভুজ অনুপাত অপর বাহু 5x 13x 12x সমান 5 13 12 তাহলে আমাদের দুইটি বাহু দেওয়া আছে 5 আর 13 আর একটি বাহু আমরা পেলাম কত 12 প্রদত্ত অনুপাতের অনুসারে বাহুটি হবে কত 12 যে বাহুটি আছে সেই বাহুটি হবে আমাদের 12 সংক্ষিপ্ত প্রশ্ন ক এর 3 নং প্রশ্নটি সমস্যা সমাধান 3 নং প্রশ্নটি বলা আছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এমন ভাবে অনুপাতে লেখা যার দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায় সম্ভব অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তিনটি বাহু থাকতে হবে এই বাহু তিনটি হল বাহু তিনটির অনুপাত হলো লম্ব অনুপাত ভূমি অনুপাত অতিভুজ লম্ব 3 ভূমি হলো 4 আর অতিভুজ হলো 5 আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ 3 অনুপাত 4 অনুপাত 5 তিন তারিখে 9 4 4 16 5 5 25 অথবা দ্বিতীয় বার আমরা একটু আগেই করলাম কত 5 5 13 12 তোমাদের যেটা ভালো লাগে সেটাই দিতে পারবে চার নং প্রশ্নে দেওয়া আছে এবিসি একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজে বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার হলে কোন কোনটি সমকোণ হবে অর্থাৎ কোন কোনটা কি হবে একটা কোণ আছে কোনটা সমকোণ হবে তাই আমরা এখানে দেখতে পারতেছি এ বি সি একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের দিছে এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার আমরা জানি সমকোণ আমরা জানি ত্রিভুজের কোন ত্রিভুজের একটি একটি যে কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হলে শেষাক্ত বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণটা হলো সমকোণ অর্থাৎ পিথাগোরাস উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা তাই আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান একটি কত একটি বাহু স্কোয়ার অপর বাহু স্কোয়ার এই যে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত কোণ হলো সমকোণ একটা সমকোণী ত্রিভুজ আছে সেই ত্রিভুজের অতিভুজের বিপরীত কোণটাই হলো সমকোণ প্রদত্ত সূত্র অনুসারে এবি হলো অতিভুজ এবং এবি বাহু এর বিপরীত কোণ হলো সি কোণ অতএব সি কোণ হলো এক সমকোণ ক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন 4 নাম্বার প্রশ্ন সমস্যা সমাধান করা এখন সংক্ষিপ্ত প্রশ্ন খ খ এর সমস্যা সমাধান খ এর এক নং প্রশ্নটি দেয়া আছে আয়ত ও আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে কতটুকু পার্থক্য সে পার্থক্যটুকু বলতে হচ্ছে আয়তক্ষেত্র চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যাদের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেক কোণ সমকোণ তাকে কি বলে আয়তক্ষেত্র বলে আয়ত কি যে সকল সামুদ্রিক একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে যে সকল সামুদ্রিকের একটি কোণ সমকোণ তাকে কি বলে আয়ত বলে অর্থাৎ আয়তের এক বা চারটি কোণে সমকোণ আয়তের একটা বা চারটে কোণ সমকোণ অপরদিকে আয়তক্ষেত্রে চারটি কোণ সমকোণ হতে হয় চারটি কোণই সমকোণ হতে হয় দুই নাম্বার প্রশ্ন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ সমান্তরাল বাহুদের যোগফল গুণ সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব বা সমান্তরাল বাহুদের উচ্চতা এটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এরপরে আসো তিন নং প্রশ্নের সমস্যা সমাধান তিন নং প্রশ্ন ঘনক আর ঘন বস্তুর মধ্যে পার্থক্য কোথায় ঘনক এবং ঘন বস্তুর মধ্যে পার্থক্য কোথায় ঘন বস্তু যে সকল বস্তু তিনটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি মাত্রা দ্বারাই গঠিত বস্তুকে ঘন বস্তু বলে যা তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাত্রা দ্বারা গঠিত তাকে ঘন বস্তু বলে ঘনক আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে আর ওই ঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাকে ঘনক বলে অর্থাৎ ঘন বস্তুর মাত্রাগুলো সমান হতেও সমান নাও হতে পারে কিন্তু ঘনকের মাত্রা তিনটি সমান হবে ঘন বস্তুর মাত্রা সমান হতেও পারে না হতে পারে ঘনকের মাত্রা অবশ্যই সমান হবে আর ঘনকের মাত্রা সমান না হলে তাকে ঘনকই হবে না তা ঘন বস্তু থাকবে অন্য কথায় বলা যায় যে সকল ঘনই হলো কি ঘন বস্তু সকল ঘনই হলো ঘন বস্তু কিন্তু সকল ঘন বস্তু ঘনক নয় অর্থাৎ সকল ঘন যে ঘনক আছে এই ঘনকই হলো ঘন বস্তু ঘন বস্তু ঘনক হওয়ার কারণে ঘন বস্তু কিন্তু সকল ঘন বস্তু ঘনক নয়
4 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে বেলুনের ব্যাসার্ধ আর সমান 3.57 সেন্টিমিটার, বেলুনের উচ্চতা সমান দেওয়া আছে 11.50 সেন্টিমিটার। আমরা জানি বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr×r+h, তো বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr×r+h। বেলুন বলতে আমরা সহজভাবে বলতে পারবো একটা সিলিন্ডার বা পাইপ। আমরা মান বসায় দিলাম, মান বসায় দিয়ে হিসাব করলাম পায়ের মান 3.1416। এই মান বসায় দিয়ে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে হিসাব করি আর পাইলাম 360.3205 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা পরের প্রশ্ন করবো, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলা আছে একটা চতুর্ভুজ আঁকতে বা অঙ্কন করতে কমপক্ষে কয়টি অন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। একটা চতুর্ভুজ অঙ্কন করতে আরো কয়টি উপাত্তের প্রয়োজন, একটা চতুর্ভুজ অঙ্কন করতে আরো 5টি উপাত্তের প্রয়োজন। এই উপাত্ত 5টি হলো কি, 4টি বাহু একটি কোণ, 4টি বাহু ও একটি কর্ণ, 3টি বাহু ও 2টি কর্ণ, 3টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ, 2টি বাহু ও 3টি কোণ। আমাদের বইয়ের মধ্যে এগুলো সুন্দরভাবে দেওয়া আছে আর এই প্রশ্নটি নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টও ছিল। 6 নম্বর প্রশ্ন, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। খুব সহজ হিসাব, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। 7 নম্বর প্রশ্ন, একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। একটা চাকা এর ব্যাসার্ধ হলো 34 সেন্টিমিটার, এই চাকাটি একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। এটা আমরা জানি চাকাটি একবার ঘুরলে সে কত দূরত্ব সেন্টিমিটার অতিক্রম করবে। আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। এটা দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর সমান 34 সেন্টিমিটার, ব্যাস সমান 34 দ্বিগুণ যা হয়। সুতরাং চাকার পরিধি সমান আমরা জানি 2πr একক, অর্থাৎ 2r, π এর মান হলো 2π × 34, r এর মান হলো 34। আমরা ক্যালকুলেশন করে পেলাম 213.629 সেন্টিমিটার, এটা হলো চাকার পরিধি। আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে চাকার জন্য এত মিটার ঘুরে সে কি করবে, একবার ঘুরবে চাকা, সে কি করবে একবার ঘুরবে, অর্থাৎ চাকাটি একবার ঘুরলে 213.629 সেন্টিমিটার দূরত্ব সে কি করে অতিক্রম করে। এখন আমাদের শেষ প্রশ্ন হলো সৃজনশীল প্রশ্নটির সমস্যা সমাধান করব। আমি অল্প সময়ের মধ্যে প্রশ্নটি শুধু বলে দিলাম, তোমরা সহজেই এটাকে এই প্রশ্ন না স্ক্রিনশট নিয়ে সুন্দর করে খাতায় বুঝে লেখবা আর তোমরা তোমাদের চিন্তা ভাবনা করে লেখার চেষ্টা করবা, যাতে পরবর্তীতে তোমাদের এই প্রশ্নটি ভালোভাবে কাজে লাগে এবং এর আলোকে তোমরা অন্য অন্য অঙ্ক করতে শুরু করবে। এখন দেখো তোমার 3 নং সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে যে কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার, কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। একটা বর্গ দেওয়া আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, একটি আয়ত দেওয়া আছে, এর বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। চিত্র সহ ঘড়ির সংজ্ঞা লেখ। এখন চিত্র সহ ঘড়ির সংজ্ঞা লিখতে বলছে। ঘড়ি যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান একে ঘড়ি বলা হয়, অর্থাৎ একটা চতুর্ভুজ সেটাও চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘড়ি বলা হয়। যেমন এই যে আমি দাগ দিছি, এই যে এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু সমান, এরা সন্নিহিত বাহু। আবার এই বাহু আর এই বাহু সমান, এই যে 2 দাগ দিছি কালার ভিন্ন কালার, এরাও সন্নিহিত বাহু। তাহলে এরা হলো, এই চিত্রটি হলো একটি কি, ঘড়ি। 3 নং সৃজনশীল প্রশ্নের খ নম্বর সমস্যা সমাধান করব। 3 নং সৃজনশীল প্রশ্নের খ নম্বরে দেওয়া আছে উদ্দীপকের আলোকে বর্গ অঙ্কন, অর্থাৎ এই পরিসীমা 12 দেওয়া আছে, 12 এর আলোকে
এর মাধ্যমে এই পরিসীমার মাধ্যমে একটা বর্গ অঙ্কন করতে বলছে। অর্থাৎ পরিসীমাকে চারটি ভাগে ভাগ করতে হবে, তার একটি ভাগ দিয়ে আমাদের বর্গ অঙ্কন করতে হবে। দেওয়া আছে বিশেষ নির্বাচন, দেওয়া আছে বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার, তাই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান 12 ভাগ 4 অর্থাৎ 3 সেন্টিমিটার। অর্থাৎ 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে হবে। এখানে এ একটা বাহু যার দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। অঙ্কনের বিবরণ, যে কোনো একটা রশ্মি বিই নিলাম, এই বিই থেকে বিইর এই বি বিন্দুতে বি এফ লম্ব অঙ্কন করবো, বি এফ কি করবো লম্ব অঙ্কন করবো, বি বিন্দুতে বি এফ লম্ব অঙ্কন অঙ্কন করি, বি এফ এবং বিই থেকে বাহু এ এই এর সমান করে বি এ এবং বিসি অংশ কাটি, বি এ এবং বিসি অংশ কাটি, বি অংশ কাটি, এ ও সিকে কেন্দ্র করে, এ ও সিকে কেন্দ্র করে এই এ অর্থাৎ 3 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে বা ভিতরে এক দুটি বৃত্তচাপ আঁকি, চাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ ডি এবং সি ডি যোগ করি, তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট বর্গ। এখন আমরা তিন নং সৃজনশীল প্রশ্নের গ নম্বর সমস্যাটি সমাধান করব। খ হইতে অঙ্কিত বর্গের কর্ণের উদ্দীপকে উদ্দীপকের আয়তনে কর্ণ ধরে একটা আয়ত অঙ্কন করো। অর্থাৎ খ নম্বরে যে আমি একটা বর্গ অঙ্কন করলাম, এই বর্গের যে একটা কর্ণ আছে এই কর্ণটাকে ও একটা আয়তের কি কর্ণ ধরে একটা আয়ত অঙ্কন করতে হবে। অর্থাৎ আমাকে একটা আয়ত অঙ্কন করতে হবে যার কর্ণ হবে ও ওই বর্গের খ নম্বর বর্গের কর্ণের বর্গের সমান। দেওয়া সহায়তের একটি বাহু হলো এ 2 সেন্টিমিটার, খ হইতে বর্গের কর্ণের দৈর্ঘ্যকে ই ধরি যার দৈর্ঘ্য আমরা মেপে নিলাম 3.8 সেন্টিমিটার, আয়তটি অঙ্কন করতে হবে। অঙ্কন, আয়তের কর্ণ ই কে সমান দুই ভাগে বিভক্ত করি, দুই ভাগে বিভক্ত করি, যে কোনো রশ্মি বিই থেকে এ সমান বিসি নয়, বিই থেকে এ সমান করে বিসি অংশ কাটি, বি ও সি কে কেন্দ্র করে ই কোণ অর্থাৎ ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে কি করব, অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে বি ই এর এক পাশে, বি এবং ই এর একই পাশে দুটো বৃত্তচাপ আঁকি, চাপ দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করি, ও বি এবং ও সি কি করে যোগ করি, যোগ করি যথাক্রমে যোগ করে এবং এইচ পর্যন্ত এবং জি পর্যন্ত বর্ধিত করি, বি এইচ এবং সি জি থেকে থেকে হাফ ই এর সমান করে ও ডি এবং ও এ অংশ কাটি, তারপরে এ ডি ডি সি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। তো আজকে এই পর্যন্তই তোমাদের সর্বশেষ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, খুদা হাফেজ।